দর্শক, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে চট্টগ্রাম আদালতে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা একটু সরাসরি তার কাছ থেকে জেনে আসি বিস্তারিত যে সেখানে সবুজ অভিযোগ গঠনের বিষয়ে ঠিক কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানতে চাই। টিনা, মূলত এই মামলাটি হয়েছিল 2007 সালে চট্টগ্রামের ডাবলমুরিং থানায়। দুদকের একজন সহকারী পরিচালক এই মামলাটি দায়ের করেছিলেন এবং সেই মামলাতে মূলত 44 লাখ টাকা, প্রায় 44 লাখ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বা গোপন করেছিলেন সম্পদের হিসাব তিনি এই পরিমাণ টাকা, সেটির ব্যাপারে এই দীর্ঘদিন তদন্ত হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করেছিলেন আদালতে দুদকের তদন্ত কর্মকর্তা, সেটি আজকে শুনানির জন্য ধার্য ছিল এবং সকালে সাবেক সাংসদ বদিকে এই চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছিল এবং হাজির করার পর তার বেশ কয়েকজন আইনজীবী অভিযোগ গঠনের শুনানির ডিসচার্জ করার জন্য তিনি আবেদন করেছিলেন তার আইনজীবীরা, আদালত সেটি নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এবং এখন যেটি দুদকের আইনজীবী যে এই বিষয়টি বলছেন যে মামলাটি এখন যেহেতু অভিযোগ গঠন হয়েছে অর্থাৎ মামলাটি বিচারের প্রক্রিয়ায় গিয়েছে, অর্থাৎ এখন থেকে বিচার কাজ শুরু হবে এবং দ্রুত মূলত এই মামলাটি তারা শেষ করতে চান বিচার কাজ, এবং সেই প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে এবং তারা আশাবাদী যে এই মামলাটির দ্রুত বিচার কাজ শেষ করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ।